আমরা এখানে একটি ডেলের বোর্ড দেখতে পাচ্ছি। ডেল ল্যাপটপের মডেলটি হচ্ছে ডেল N5050। ল্যাপটপটির প্রবলেম ছিল যে আমাদের ল্যাপটপের চার্জ উঠত না। ল্যাপটপের মাদারবোর্ডের পার্ট নাম্বার হচ্ছে 10316। তো এটা আমরা ল্যাপটপটি চার্জিং ইস্যু সলভ করতে সক্ষম হয়েছি। এখানে এখন 58% দেখতে পাচ্ছেন। আমরা দেখি বাড়ে কি না। অলরেডি 56% ছিল, সেটা 58% হয়েছে, 59%। ওকে, তো আমাদের এটার যে চার্জিং আইসির ব্যাকআপ ছিল, আমাদের একটি ব্যাকআপ মাদারবোর্ড ছিল। তো ব্যাকআপ মাদারবোর্ডের থেকে আমরা প্রথমত আমরা এখানকার যত ভোল্টেজ আছে, ডাটা এবং ক্লক সিগনাল সবগুলা চেক করছি। আগের আইসি দিয়ে যে আইসিটা আমরা চেঞ্জ করছি, এই আইসি দিয়ে এগুলোর সবগুলা সিগনালই আমাদের সেম, মানে ভালো দেখাইছে। বাট তারপরেও কিন্তু আমাদের ডিসপ্লে এই চার্জ ওঠে নাই। দেন আমরা যখন আরেকটা সেম বোর্ড থেকে আমরা এখানে একটা আইসিটা চেঞ্জ করে দিছি, চার্জিং আইসিটা, দেন আমাদের এখন প্রবলেমটা সলভ হয়ে গেছে। চার্জিং আইসিটা আমরা চেঞ্জ করছি, চেঞ্জ করার পরে আমাদের এখন চার্জ উঠতেছে। আমরা এখানে চার্জ দেখতে পাচ্ছি। ৬১% চার্জ উঠে গেছে। ওকে, তো এই ধরনের কোনো প্রবলেম হলে বা থাকলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা প্রবলেম সলভ করে দিব। এবং আপনারা যারা ট্রেনিং করতে চান তারাও আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা অবশ্যই আপনাদেরকে অ্যাডভান্স লেভেলের ট্রেনিং দিয়ে থাকবো আর কি। ধন্যবাদ সবাইকে।